ঈদ মানেই আনন্দের জোয়ার, ঈদ মানেই খুশির সঞ্চার। মুসলিম বিশ্বের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা। বছরের এই দুটি ঈদ মুসলিম ধর্মাবলম্বীদের সামাজিকতা ও আত্মীয়তার সম্পর্কে সজীবতা এনে দেয় এবং আরও প্রাণবন্ত করে তোলে। তবে ইসলাম ধর্মের আবির্ভাবের সাথে সাথেই কিন্তু ঈদের প্রচলন হয়নি, এর পেছনে রয়েছে অনেক ইতিহাস। মুসলিমদের ঈদ উদযাপনের সূচনা, ইতিহাস, গুরুত্ব ও তাৎপর্য জানাবো এবারের পর্বে। সঙ্গে আছি আমি দীন মোহাম্মদ সাব্বির। মানুষ তার প্রতিদিনের একঘেয়ে জীবনের সংকীর্ণ গণ্ডি থেকে বেরিয়ে আত্মীয়তা, বন্ধুত্ব ও ভালোবাসার মুক্ত বাতাস উপভোগ করতে পারে যে কোনো উৎসবের মাধ্যমে। উৎসব একটি জাতির স্বতন্ত্র পরিচয়, সত্তা ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সম্মিলিত আনন্দ উদযাপনের এসব উৎসব যে কোনো জাতির পরিচয়ের অন্যতম নিদর্শন, তেমনি মুসলমানদের আনন্দ উদযাপনের অন্যতম উৎসব ঈদ। গোটা পৃথিবীতেই মুসলিম ধর্মাবলম্বীরা এই দিনটি খুবই আনন্দের সঙ্গে পালন করেন। ইতিহাস বলছে 622 খ্রিস্টাব্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন সেখানে জাহিদি যুগের দুটি উৎসবের প্রচলন ছিল, একটি শরতের পূর্ণিমায় নওরেজ এবং অন্যটি বসন্তের পূর্ণিমায় মেহেরজান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে এই দুই দিন সম্পর্কে জানতে চাইলে মদিনার সাহাবীরা জানান, জাহিলি যুগ থেকে এই দুই দিন খেলাধুলাসহ নানা আনন্দ উৎসবের আয়োজন করতেন তারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সাহাবীদের বললেন, আল্লাহ এই দুই দিনের পরিবর্তে নতুন দুটি উৎসবের দিন দিয়েছেন, একটি হলো ঈদ উল ফিতর ও অপরটি ঈদ উল আজহা। এভাবেই মুসলমানদের দুটি আলাদা উৎসবের সূচনা হয়। সহি বুখারির 3931 ও সহি মুসলিমের 2998 নম্বর হাদিস থেকে জানা যায়, 624 খ্রিস্টাব্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, সব জাতিরই ঈদ বা উৎসবের দিন থাকে, আর ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা আমাদের ঈদ। ঈদ উদযাপন মদিনায় শুরু হলেও পরবর্তীতে পুরো দুনিয়ার মুসলমানদের মধ্যে তা ছড়িয়ে পড়ে, সেই সঙ্গে প্রচলিত হয় ঈদ উদযাপন। কালক্রমে অঞ্চল ভেদে এ উৎসবের ভিন্ন ভিন্ন আনুষ্ঠানিকতাও যুক্ত হয়। ঈদ আরবি শব্দ, শব্দটির মূল রূপ হল আওদ, এর অর্থ ফিরে আসা। ঈদ মানে প্রতি বছর ঘুরে ফিরে আসে এরকম একটি দিন। আরবিতে বিশেষ দিবস বা উৎসবের দিনকে ঈদ বলা হয়। আর ফিতর অর্থ রোজা ভাঙা। রোজার ঈদকে ইসলামী পরিভাষায় বলা হয় ঈদ উল ফিতর বা রোজা ভাঙার উৎসব। ঈদ উল ফিতর প্রতি বছর এক অনন্য বৈভব বিলাতে নিয়ে আসে খুশির বার্তা। মহান আল্লাহ প্রতি বছর ঈদের মাধ্যমে বান্দাকে তার দয়া ও করুণা বর্ষণ করেন। রমজানে রোজা পালনের দ্বারা রোজাদার যে পবিত্রতা ও পরিচ্ছন্নতার সৌকর্য দ্বারা অভিষিক্ত হন, ইসলামে যে আত্মশুদ্ধি, সংযম, ত্যাগ, তিতিক্ষা ও সাম্যবাদিতার গুণাবলী দ্বারা বিকশিত হন, এর গতিধারার প্রবাহ অক্ষুণ্ণ রাখার শপথ গ্রহণের দিন হিসেবে ঈদ উল ফিতরের আগমন হয়। ঈদ উল ফিতরকে রোজাদার মুসলিমদের জন্য পুরস্কারের দিন বলা হয়। আল্লাহর পক্ষ থেকে ঈদ হচ্ছে বান্দার জন্য বিরাট আতিথেয়তা। এদিন যে আনন্দধারা প্রবাহিত হয় তা অফুরন্ত পূর্ণময়তায় পরিপূর্ণ। রমজানের রোজা সফলভাবে রাখতে পারা এবং আল্লাহর পক্ষ থেকে ক্ষমা প্রাপ্তির কারণে মুসলমানরা এদিন আনন্দিত হন। হযরত আউস আল আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈদ উল ফিতরের দিন সকালে ফেরেশতারা রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে যান এবং মুসলমানদের উদ্দেশ্যে বলতে থাকেন, হে মুসলমানগণ, তোমার দয়ালু প্রতিপালকের দিকে এগিয়ে এসো, উত্তম প্রতিদান ও বিশাল সওয়াব প্রাপ্তির জন্য এগিয়ে এসো, এখন নামাজ পড়ে এসব পুণ্য কর্মের প্রতিদান ও পুরস্কার গ্রহণ করো। ঈদের নামাজ পড়ার পর একজন ফেরেস্তা ঘোষণা দেন, শোনো নামাজ আদায়কারীরা, তোমাদের মহান রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন, সকল গুনাহ থেকে মুক্ত অবস্থায় নিজ নিজ আবাসে ফিরে যাও, আজ পুরস্কার প্রদানের দিন।
হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈদের দিন আল্লাহ তাআলা ফেরেশতাদের বলেন, তারা আমার ফরজ আদায় করে প্রার্থনার জন্য বের হয়েছে, আমার মর্যাদা ও বরত্ব ও সম্মানের কসম, আমি অবশ্যই তাদের প্রার্থনা কবুল করব। তারপর আল্লাহ বান্দাদের উদ্দেশ্য করে বলেন, ফিরে যাও, আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি, তোমাদের পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। এরপর সবাই ক্ষমাপ্রাপ্ত হয়ে বাড়ি ফিরে যায়। ঈদ উল ফিতরের একটি ওয়াজিব বা আবশ্যিক আমল হল সালাতুল ঈদ বা ঈদের নামাজ। ঈদের উৎসব শুরু হয় এই সালাতের মাধ্যমে। ঈদের দিন প্রথম প্রহরে ধনী দরিদ্র আমির ফকির নির্বিশেষে সব মুসলমান এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করে, একসঙ্গে আল্লাহর পবিত্রতা ও মহত্ব ঘোষণা করে, পরস্পরের খোঁজ খবর নেয় ও কুশল বিনিময় করে। ইসলামে মুসলমানদের এই সম্মিলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈদের আরেকটি আবশ্যিক আমল হল সাদাকাতুল ফিতর। ক্ষমাপ্রাপ্তির খুশিতে ও রমজানে কৃত আমলের ত্রুটি দূর করতে মুসলমানরা সাদাকাতুল ফিতর আদায় করে। সামর্থ্যবান ও সচ্ছল মুসলমানদের ওপর সাদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। ধনী দরিদ্র নির্বিশেষে সবার মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতেই সাদাকাতুল ফিতরের বিধান এসেছে। তাহলে বাংলা কিংবা ভারতবর্ষে কিভাবে ঈদের প্রচলন শুরু হয়? ইতিহাস থেকে জানা যায়, 1204 খ্রিস্টাব্দে বঙ্গদেশ মুসলিমদের অধিকারে এলেও নামাজ, রোজা ও ঈদ উৎসবের প্রচলন হয়েছে তার বেশ আগে থেকেই। ভারতবর্ষ মুসলিম অধিকারে আসার বহু আগে থেকেই মধ্য ও পশ্চিম এশিয়া থেকে মুসলিম সুফি, দরবেশ ও সাধকরা ধর্ম প্রচারের লক্ষ্যে উত্তর ভারত হয়ে পূর্ব বাংলায় আসেন। ব্যবসায়িক উদ্দেশ্যে হরেক রকম মশলা রপ্তানি করতেও এদেশে ভিড় জমায় আরব ও অন্যান্য মুসলিম দেশের ব্যবসায়ীরা। তারা চট্টগ্রাম নৌবন্দরের মাধ্যমে বাংলার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করে। ধারণা করা হয়, তখন থেকেই মুসলিম সংস্কৃতি পূর্ব বাংলায় প্রভাব বিস্তার করে। বাংলা তথা এই অঞ্চলে ঈদ উদযাপনকে জনপ্রিয় করে তোলে মোগলরা। সে সময়ের চিত্রাঙ্কনে তাই মোগল সম্রাট বাবরকে ঈদ উল ফিতর উপলক্ষে রাজ দরবারের সভাসদকে ঈদের শুভেচ্ছা জানাতে দেখা যায়। বাংলার সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসে মুসলমান ঐতিহাসিকদের লেখা থেকে ঈদের বিবরণ তৈরি করে অধ্যাপক আব্দুর রহিম লিখেছেন, মোগল সৈন্যদের ছাউনি থেকে ঈদের আনন্দ বার্তা ঘোষণা করা হতো। এ থেকে ধারণা করা যায়, মোগলরাই পূর্ব বাংলা তথা বাংলাদেশে ঈদ উদযাপনকে জনপ্রিয় করেছে। মোগল যুগে ঈদের দিন সব বয়সের মুসলমান নারী পুরুষ ও ছেলেমেয়েরা সুন্দর ও নতুন কাপড় পরত। মুসলমানরা সুন্দর পোশাক পরিচ্ছদে সজ্জিত হয়ে শোভাযাত্রা করে ঈদগাহে যেত। অবস্থাপন্ন ব্যক্তিরা ঈদ উৎসবের সময়ে মুক্ত হস্তে অর্থ ও উপহার বিতরণ করতেন। মোগলরা ঈদ উদযাপন করত 2 থেকে 3 দিন ধরে। খাবারের আয়োজনে থাকত নানান বৈচিত্র্য, যার প্রভাব এখনও এদেশে বিরাজমান। তাই মোগলীয় খাবার ছাড়া ঈদের আনন্দের আমেজ আমরা কল্পনাই করতে পারি না।